গুড ইভিনিং মাই বিউটিফুল লাভলি লাভলি ফ্রেন্ডস দেখো আজকে আমি তোমাদের সাথে আমার এই পায়েসটা শেয়ার করছি আমি একটু অন্যভাবে রকমভাবে ক্ষীতটা বানাই তো শীতকালে তোমরা কে কে নিশ্চয়ই অনেকেই কে কে মানে অনেকেই পায়েস খেতে ভালোবাসো একদম নতুন গুড় দিয়ে তাই না আমি এখানে আজকে গুড়টা দিই নি আমি দিয়েছি বাতাসা দেখো ওই জন্য একটু সামান্য লালচে আভা আছে পুরো সাদা ভাবটা নেই ইচ্ছে করি। আর ভালো করে আরও গুড়টা উঠলে গুড় দিয়ে করব। তো দেখো অনবরত নাড়ছি নাড়তে নাড়তে একদম ঘন হয়ে এসছে আমি একটু অন্যভাবে করি এই কারণে অনেক একদম একসাথে সব বসিয়ে দিয়েছি এর মধ্যে এক চিমটে জাফরান আছে আর দিয়েছি আমি প্রচুর কিসমিস কিসমিস দিয়েছি কাজু দিয়েছি আর দিয়েছি যেটা সেটা হচ্ছে এলাচ আর প্রথমে তো একটু সামান্য আমরা সবাই নুন দিয়ে একটু দুধটাকে বসিয়ে দিলাম আর তার সাথে দেখো বড় বড় করে কিসমিস আর হচ্ছে কাজু আর দিয়েছি একটু সামান্য জ্যাফরান আর দিয়েছি আমি এলাচ এলাচের গন্ধটা এত সুন্দর এখানে একদম এলাচের গন্ধ মম করছে তো দেখো আমি ভাবলাম যে এটা করেছি শীতকালে পায়েসটা আমাদের খুব হয় এরপরে পায়েসের সাথে পিঠেও চলবে কিন্তু এখনও সেটা শুরু হয়নি তো দেখো আমি এই সমানে জাল দিচ্ছি আর অনবরত নাড়তে নাড়তে দেখো পায়েসটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে আরও মারব আরও এটাকে ঘন করে একদম ক্ষীরের মতন আমি করব তো পায়েসটা করি কিন্তু আমার কাছে আমার এখানে একটি ছেলের মতন আর কি আমাকে খুবই রেসপেক্ট করে আমিওকে খুব স্নেহ করি সে আমার নেবার সে খেতে চেয়েছে বলে বানালাম না নাহলে আমরা তো খুব একটা পায়েসটায় আগে হতো মেয়ে ভালোবাসে কিন্তু এখন আর হয় না খুব একটা কিন্তু ওই বিশেষ করে ও খেতে চেয়েছে তাই জন্য বানালাম ওর জন্যই তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই সুন্দর একটা সন্ধে শীতের সন্ধে কাটাচ্ছ সুন্দর একটা ইভিনিং নাইস ইভিনিং সবাইকে অনেক অনেক ভালোবাসা জানালাম জানিয়ে আমি সঞ্চিতা ইনক্রেডিবল ইউটিউব জার্নি থেকে তোমাদের সাথে কথা বলছিলাম এবার অ্যাজ ইউজুয়াল এবার তোমাদের কাছে টাটা জানিয়ে বিদায় নিলাম কেমন তো সবাই খুব ভালো থেকো টাচা বাই